আমি আমি নির্বাচন করছি আমাদের কাঞ্চন ভাই এবং নিপুণাপন প্যানেল থেকে আমাদের ফুল প্যানেলের জন্য সবাই দোয়া করবেন বিশেষ করে আমার জন্য দোয়া করবেন আমি সবার থেকে ছোট যারা দাঁড়াইছে আমি সব থেকে জুনিয়র একদম সো আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি আসলে শিল্পীদের পাশে দাঁড়াতে পারি আসলে আমি বলবো যে ইলেকশন না বা প্যানেল না আমি বলবো যে আমরা আসলে সাংগঠনিক হ্যাঁ আমরা সাংগঠনিক এই জন্য বলবো যে আমরা শিল্পীদের পাশে ইলেকশন ছাড়াও ছিলাম যখন আমরা ছিলাম না তখনও আমরা শিল্পীদের পাশে ছিলাম আমরা কখনো ছবি তুলি নেই আমরা কখনো পোস্ট করিনি ফেসবুকে বা আমরা কখনো চাইনি যে আসলে কারো পাশে থেকে জিনিসটা আসলে সোশ্যাল মিডিয়াতে দেওয়ার জন্য সো এই জন্য শিল্পীরাই মনে করেছে যে আমরা আসলে ইলেকশন করা উচিত তাদের ইচ্ছা থাকার কারণে কিন্তু আমাদের এই প্যানেলের ইলেকশন করা আমি ইসিতে ইলেকশন করছি সো আমি বলবো যে আসলে আমার ফুল প্যানেলের জন্য সবাই দোয়া করবেন আমার সেক্রেটারির জন্য আমার প্রেসিডেন্টের জন্য আমার ফুল প্যানেলের জন্য আমার জন্য আর আমি আমার ভোটারদেরকে একটা কথাই বলবো যে আসলে আপনারা জানেন যে আমাদের প্যানেলটা কি বা আমরা কেমন আপনাদের ইচ্ছাতেই আমরা ইলেকশনে এসেছি আমরা চাইনি ইলেকশন করতে ফার্স্ট টাইম সো আমরা আপনারা যখন আমাদের মনে হয়েছে যে আপনারা যখন চাচ্ছেন যে সব সময় আমরা আপনাদের পাশে থাকি সো আমি বলবো যে আমি বিশেষ আমি বেসিক্যালি আমি সবার ছোট আমি ইলেকশন করছি যে আমার যে সিনিয়ররা আছে তাদের জন্য আমি একটা আসলে আমার যে ছোট্ট চেয়ারটা আছে আমি তাদের জন্য রাখতে চাই আমার সিনিয়রদের জন্য সো আমি বলবো যে আপনারা ভোট দেন আমাদের পাশে থাকেন আমরা আসলে আমরা তো একটা ছোট্ট পরিবার সবাই তো এক ইলেকশন এই যে আটাইশ তারিখ ইলেকশন শেষ তারপর একসাথে সবার কাজ করতে হবে সো এটা তো আসলে মজা এটা আসলে একটা মিলন মেলা হচ্ছে আমি আমার ভোটারদেরকে একটা কথাই বলবো যে আপনারা বুঝে শুনে তারপর ভোটটা দিবেন বিকজ আপনারা বুঝতে পারছেন যে আপনাদের কাকে দরকার কাদেরকে দরকার আমি আসলে বরাবরের বড়ের মতো একটা কথাই বলতে চাই আমি আসলে সব সময় যেমন আমার শিল্পী ভাই বোনদের পাশে ছিলাম সব সময় থাকতে চাই আমি আসলে আমি আসলে চাই তাদের একটা অংশ হয়ে থাকতে আসলে ইলেকশনে আমি জিতি বা হারি এটা আসলে দেখার বিষয় না আমি চাই সবসময় একই সাথে কাতে কাঁধ মিলিয়ে শিল্পীদের সাথে থাকতে শিল্পীদের সাথে চলতে যারা সিনেমা বাঁচাতে হবে সিনেমা বাঁচলে আমরা শিল্পীরা বাঁচবো যদি সিনেমাই না থাকে তাহলে আমরা শিল্পীরা কীভাবে বাঁচবো কীভাবে কী করবো সো আমাদের একত্রিত হতে হবে এই কারণে যে আগে সিনেমা বাঁচাও এমন একটা প্যানেল তোমরা নিয়ে আসো যারা সিনেমার জন্য কাজ করবে সিনেমা না থাকলে আমি বলেন আর সাকিব খান বলেন বা নিপুনাপু বলেন বা কাঞ্চন সাহেব বলেন কারো কোনো দাম নেই কিন্তু সিনেমা দিয়েই তো সবাই আমরা সিনেমা আছে তো আমরা আছি সো আগে সিনেমা বাঁচাতে হবে সিনেমা বাঁচানোর জন্য যাকে দরকার যাদের দরকার তাদের আনো আমার কথাই একটা আমি আসলে মানে এতটা কৃতজ্ঞ নিপুণ প্রতি ভাইয়ার প্রতি যে তাদের প্যানেলে আমাকে রেখেছে এত বড় একটা প্যানেল আর ভাইয়া তো আসলে আপনারা জানেন যে ভাইয়া নিরাপদ সড়ক নিয়ে কি পরিমাণ এখন পর্যন্ত শ্রম দিচ্ছে তো উনি তো একটা সাংগঠনিক লোক একটা সাংগঠনিক লোক আপনি একটা একটা দলের প্রেসিডেন্ট উনি উনি হবে যে সাংগঠনিক না হন তাহলে তো আসলে উনি সংগঠন কিভাবে চালাবেন বা তার শিল্পীদের জন্য কি করবেন কি করেছেন সো উনি একজন সাংগঠনিক লোক আমরা আসলে বলবো যে আমরা অনেক লাকি যে ভাইয়াকে পেয়েছি যে আমাদের আমাদের অভিভাবক হিসাবে আর না নাপু বলেন তারা কিন্তু কেউ ইলেকশন করার জন্য শিল্পীদের পাশে কখনো দাঁড়ায় নেই